প্রায় 2 বছরেরও বেশি সময় পর নিজের বাড়ি ফিরেছেন বলে কথা। তার বাড়ি ফেরার পর দেখে মনে হচ্ছিল যে যেন কোনো বীরকে বরণ করে নেওয়া হচ্ছে। 2 বছর পর তিহার থেকে অবশেষে মুক্তি পান অনুব্রত মণ্ডল। তাকে স্বাগত জানানোর জন্য একদম দুপাশে তার সমর্থকেরা, তার অনুগামীরা সেই সময় দাঁড়িয়ে। ঢাক বাজছে, কাঁসর ঘণ্টা, নকুলদানা বিলি হচ্ছে, যেন দেখে মনে হচ্ছে যে কোনো একটা বড় যুদ্ধ জয় করে ফিরেছেন অনুব্রত। কোনো দুর্নীতিতে তিনি যে গ্রেফতার হয়েছিলেন সেটা দেখে মনে হচ্ছে না। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির চারপাশে একেবারে সাজো সাজো রব ছিল। মঙ্গলবার ভোর 5:30 নাগাদ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে নিয়ে তিনি কলকাতায় আসেন, পরে সেখান থেকে বোলপুরে পৌঁছান। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। অনুব্রত মণ্ডলকে বরণ করার জন্য বাড়ির বাইরে তখন কাতারে কাতারে মানুষের ভিড়। ফুল শাক নিয়ে হাজির ছিলেন মা বোনেরা। গাড়ি থেকে নেমে কোনো ক্রমে ভিড় ঠেলে বাড়িতে ঢোকেন অনুব্রত। এরপর বাড়িতে ঢুকে নিজের প্রিয় চেয়ারে বসে কাঁদতেও দেখা যায় তাকে। সম্ভবত এতদিন পর নিজের চেনা চেয়ারে বসে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপরেই আসে তার খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়া নিয়ে এলাহি আয়োজন করা হয়েছিল নিচুপট্টির সেই বাড়িতে। সূত্রের খবর, দিল্লির তিহার জেলে কিন্তু অনুব্রত মণ্ডলের পাতে খাবার পড়ত চিকিৎসকদের ডায়েট চার্টে করা সেই সমস্ত খাবারই। কারণ কেষ্ট বীরভূমের তৃণমূল সভাপতি হলেও বাংলার হেভিওয়েট নেতাদের মতো তার আদব কায়দা ছিল। শরীর ভালো নেই, বাড়িতে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন যে তার ওজন কমে গিয়েছে 30 কেজি। বাড়িতে ঢোকার পর প্রায় 2 ঘন্টা খেয়েছিলেন শুধু লিকার চা আর ওয়ারেস। কিন্তু তারপর কি খেলেন কেষ্ট? অনুব্রত মণ্ডলের ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডল বলছেন যে দাদার শরীরটা ভালো নেই, বাড়িতে রান্না করা খাবার খেয়েছেন, ভাত মাছ পোস্তর বড়া খেয়েছেন দুপুরে। পোস্ত যে অনুব্রত মণ্ডলের ভীষণ প্রিয়, মাছের টক খেতে ভীষণ ভালোবাসেন তা কম বেশি সকলেরই জানা। অতীতে বীরভূমের দলীয় কার্যালয়ে যে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলে পাতে পোস্ত থাকবে না তা কি হয়? কেষ্টর ঘনিষ্ঠদের দাবি, বাড়িতে থাকাকালীন তিনি প্রতিদিন পোস্ত খেতেন, কিন্তু সুদূর তিহারে বদলে গিয়েছিল তার মেনু কার্ডটা। ডায়েট চার্ট একেবারে তা মেনেই তাকে খাবার খেতে হতো, আর তার ফলস্বরূপ কেষ্টর শরীরে 30 কেজি ওজনও কমে যায়। বাড়ি ফিরে প্রথম দিন তার পাতে পড়ল একেবারে প্রিয় খাবার, ভাত পোস্ত মাছ এমনকি মটন। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বেশ কিছুদিন দিল্লির তিহার জেলে থাকতে হয় অনুব্রত মণ্ডলকে। সেই সময় বাঙালি খাবার তার পাতে পড়েনি। তাওয়া রুটি, মোটা চালের ভাত অথবা পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়া খাবারই অধিকাংশ দিন পাতে পড়ত। সেই খাবার আবার মুখে উঠত না অনুব্রত মণ্ডলের, তাই দাবি করছে ঘনিষ্ঠ মহল। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা কথা বলেছিলেন অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডলের সঙ্গে, দেখাবো আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতে হদিশ পাও, আসল মারি দিচ্ছে মোরা, ওদের এখন কপাল পোড়া, খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব, যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। আমি এই মুহূর্তে যে বাড়িটিতে বসে রয়েছি সে বাড়িটি হচ্ছে অনুব্রত মণ্ডলের ছোট্ট ভাই প্রিয়ব্রত মণ্ডলের। এর আগেও আস্তাক বাংলার অকপটে ওনাকে দেখা গিয়েছিল, তিনি কিন্তু জানিয়েছিলেন যেদিন সেই দিন ছিল অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর। জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও কিন্তু অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হননি। সেদিন কিন্তু ভাই আতশবাজি ফাটিয়েছেন এবং কান্নায় কিন্তু আস্তাক বাংলার সামনে কিন্তু ভেঙেও পড়েছিলেন অনুব্রত মণ্ডলের ভাই। আজ অনুব্রত মণ্ডল তার নিচুপটি বাড়িতে এবং তার দাদার বাড়ি থেকে কিছুটা দূরেই তার বসবাস তার ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডলের। আজকে দাদা বাড়িতে এসেছে, কিভাবে দাদাকে কথাবার্তা বা দাদার জন্য কি দাদাকে কেমন দেখলেন 2 বছর পর দাদাকে দেখছেন? অনেক রোগা হয়ে গেছে, 30 কেজি কমে গেছে, শারীরিক দিক থেকে একটু প্রবলেম আছে কোমরে এবং পায়ে, আর
মানে আগেকার যে চেহারাটা ছিল সেই চেহারাটা একটু মনে ভেঙে গেছে। আজ অনুব্রত মণ্ডলকে চেয়ারে বসে চোখের জল মুছতে দেখে গেছে, এই চোখের জলটা কিসের? এটা কি খুশির আসল না খুশি? খুশি আনন্দের, আনন্দের দু বছর এক মাস পর এটা আনন্দের জল, চোখের জল, এটা কোনো দুঃখের বা কোনো কিছু নয়, এটা আনন্দের জল চোখ। মানে দু বছর পর বাড়ি ফিরেছেন, সেই বাড়িতে আবার প্রবেশ করলেন, পরিজন সকলকে দেখছে, এবং যে অপমান জনতা, যে জনতা একেবারে তৃণমূল কর্মী জনতা, সকলে একটা ভিড় বাড়ি ছিল, সেই উচ্ছ্বাসকে দেখে, তাকে পুষ্প সবুজ জাবি ঢাক নকুলদনা এই সমস্ত কিছু দেখি তিনি কিন্তু আবেগে কান্নায় ভেসে পড়েছিলেন। হ্যাঁ, এইসব দেখি আবেগে কান্নায় তার মানে ধরে রাখতে পারেনি, সেটা উনি প্রকাশ করে দিয়েছিল। তাই জন্যে মানে ওর আরও সমস্ত যারা লোকজন গ্রামগঞ্জ থেকে এসেছিলো তারাও কান্নাকাটি খুব মানে মানে কান্না দেখে ও নিজেও মানে কান্না করে ফেলেছিল। এতদিন তিহারে বন্দী ছিলেন, সেখানের খাবার দাবার আর বাড়ির খাবার দাবার একটা আলাদা রকমের ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। তাই কি হয়, তিহারের খাবার আর এই বাড়ির খাবার কি এক হয়? প্রায় দু বছর পর নিজ বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছেন অনুব্রত মণ্ডল। সেই মধ্যাহ্ন ভোজন কি ছিল, তার পাতে আজকে কি ছিল? মাছ খেয়েছে, মাছের ঝোল টোল হয়েছে, পোস্তর বড়া তো খাই, পোস্তর বড়া সবসময় হয়, পোস্তর বড়া হয়েছে, ভাত ভাত আজকে কিছু। এখন দু বছর ধরো ওখানে তো সম্পূর্ণ খেয়েছে অন্যরকম, বাড়িতে খাবার অন্যরকম। আপনার দাদা অনুব্রত মণ্ডল কী খেতে ভালোবাসেন? আপনারা তো ছোটো থেকে পোস্তর বড়া, মাছের টক, এগুলো খুব ভালোবাসে। পোস্তর বড়া, তারপর মাছ মাছ ঝালদা, এগুলো খুব খেতে ভালোবাসে ছোটো থেকে। দাদাকে দেখা হয়েছে? দাদার হ্যাঁ, এমনি দেখেছি, এখানে দাঁড়িয়ে দেখেছি, আবার চললাম একটু পরে যাবো, সাতটার সময় যাব। দাদার জন্য আপনি স্পেশাল কিছু নিয়ে যাবেন ভাই হিসাবে? দাদা তো কিছু খায় না, বাড়ির জিনিস মিষ্টি খায় না, বা ফলমূলও কিছু খায় না দাদা। হ্যাঁ, তা আবার কী নিয়ে যাবো দেখবো, চেষ্টা করবো, গিয়ে শুধুবো যে কী খাবি বল, যদি কিছু খায় তাহলে আমি আমার আবার এসে নিয়ে যাবো কিনে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কিন্তু তিহার মুক্তি হয়েছেন, তিহার মুক্তি হওয়ার পর নিজ বাড়িতে রয়েছেন, মধ্যাহ্ন ভোজন সেরেছেন। মধ্যাহ্ন ভোজনে কিন্তু মাছ, পোস্তর বড়া, ভাত, একদম বাঙালিয়ানা যে খাবার, বাঙালিয়ানা খাবার কিন্তু অনুব্রত মণ্ডল পছন্দ করেন। রীতিমধ্যে তার দাদা জানালেন, কারণ তার ভাই ও প্রিয়ব্রত মণ্ডল জানালেন, কিন্তু অনুব্রত মণ্ডল বাঙালিয়ানা খাবার খেতেই পছন্দ করেন। ছোট থেকে পোস্তর বড়া খেতে ভালোবাসেন, বাইরের ফলমূল মিষ্টি খেতে ভালোবাসেন না, তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।